সুরা আত-তাওবা বাংলা অনুবাদ 81 আয়াত থেকে। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। পেছনে থেকে যাওয়া লোকেরা আল্লাহ রসুল থেকে বিচ্ছিন্ন হয়ে বসে থাকতে পেরে আনন্দ লাভ করেছে, আর জান ও মালের দ্বারা আল্লাহর রাহে জিহাদ করতে অপছন্দ করেছে এবং বলেছে, এই গরমের মধ্যে অভিযানে বের হইও না, বলে দাও উত্তাপে জাহান্নামের আগুন পছন্দতম, যদি তাদের বিবেচনা শক্তি থাকত। অতএব তারা সামান্য হেসেনি এবং তারা তাদের কৃতকর্মের বদলাতে অনেক বেশি কাঁদ। বস্তুত আল্লাহ যদি তোমাকে তাদের মধ্য থেকে কোনো শ্রেণীবিশেষের দিকে ফিরিয়ে নিয়ে যান এবং অতঃপর তারা তোমার কাছে অভিযানে বেরোবার অনুমতি কামনা করে, তবে তুমি বলো যে তোমরা কখনো আমার সাথে বেরোবে না এবং আমার পক্ষ হয়ে কোনো শত্রুর সাথে যুদ্ধ করবে। তোমরা তো প্রথমবারে বসে থাকা পছন্দ করেছ, কাজেই পেছনে পড়ে থাকা লোকদের সাথেই বসে থাকো। আর তাদের মধ্য থেকে কারো মৃত্যু হলে তার উপর কখনো নামাজ পড়বে না এবং তার কবরে দাঁড়াবে না। তারা তো আল্লাহর প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করেছে এবং রসুলের প্রতিও। বস্তুত তারা নাফরমান অবস্থায় মৃত্যুবরণ করেছে। আর বিস্মিত হয়ে না তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততির দরুন, আল্লাহ তো এই চান যে এসবের কারণে তাদের আজাবের ভেতরে রাখবেন দুনিয়ায় এবং তাদের প্রাণ নির্গত হওয়া পর্যন্ত যেন তারা কাফির হয়ে থাকে। আর যখন নাজিল হয় কোনো সূরা যে তোমরা ঈমান আনো আল্লাহর উপর তার রাসূলের সাথে একাত্ম হয়ে, তখন বিদায় কামনা করে তাদের সামর্থ্য। বিত্তবান লোকেরা এবং বলে, আমাদের অব্যাহতি দিন যাতে আমরা বসে থাকা লোকদের সাথে থেকে যেতে পারি। তারা পেছনে পড়ে থাকা লোকদের সাথে থেকে যেতে পেরে আনন্দিত হয়েছে এবং মোহর এঁটে দেওয়া হয়েছে তাদের অন্তর সময়ের উপর। বস্তুত তারা বোঝে না। কিন্তু রসুল এবং সেসব লোক যারা ঈমান এনেছে তার সাথে তারা যুদ্ধ করেছে নিজেদের জান ও মালের দ্বারা। তাদেরই জন্য নির্ধারিত রয়েছে কল্যাণসমূহ এবং তারাই মুক্তি লক্ষ্যে উপনীত হয়েছে। আল্লাহ তাদের জন্য তৈরি করে রেখেছেন কাননকুঞ্জ, যার তল দেশে প্রবাহিত রয়েছে প্রস্রবণ। তারা তাতে বসবাস করবে অনন্তকাল। এটাই হলো বিরাট কৃতকার্যতা। আর শরণাকারী বিদায়ী লোকরা এলো যাতে তাদের অব্যাহতি লাভ হতে পারে এবং নিবৃত থাকতে পারে তাদেরই যারা আল্লাহ ও রাসূলের সাথে মিথ্যা বলেছিল। এবার তাদের উপর শীঘ্রই আসবে বেদনাদায়ক আজাব যারা কাফের। দুর্বল রুগ্ন ব্যয়ভার বহনে অসমর্থ লোকদের জন্য কোনো অপরাধ নেই। যখন তারা মনের দিক থেকে পবিত্র হবে আল্লাহ ও রাসূলের সাথে, নেককারদের উপর অভিযোগের কোনো পথ নেই, আর আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী দয়ালু। আর না আছে তাদের উপর যারা এসেছে তোমার নিকট, যেন তুমি তাদের বাহন দান করো এবং তুমি বলেছ, আমার কাছে এমন কোনো বস্তু নেই যে তার উপর তোমাদের সওয়াব করার তখন সওয়াব করাবো। তখন তারা ফিরে গেছে, অথচ তখন তাদের চোখ দিয়ে অস্ত্র বইতে ছিল এই দুঃখে যে তারা এমন কোনো বস্তু পাচ্ছে না যা ব্যয় করবে। অভিযোগের পথ তো তাদের ব্যাপারে রয়েছে, যারা তোমার নিকট অব্যাহতি কামনা করে অথচ তারা সম্পদশালী, যারা পেছনে পড়ে থাকা লোকদের সাথে থাকতে পেরে আনন্দিত হয়েছিল, আর আল্লাহ মোহর এঁটে দিয়েছেন তাদের অন্তর সময়। বস্তুত তারা জানতেও পারে। তুমি যখন তাদের কাছে ফিরে আসবে তখন তারা তোমার নিকট ছলচুতা নিয়ে উপস্থিত হবে। তুমি বলো, ছল করো না, আমি কখনো তোমাদের কথা শুনব না, আমাকে আল্লাহ তাআলা তোমাদের অবস্থা সম্পর্কে অবহিত করে দিয়েছেন, আর এখন তোমাদের কর্ম আল্লাহই দেখবেন এবং তার রাসূল। তারপর তোমরা প্রত্যাবর্তিত হবে সেই গোপন ও আগোপন বিষয়ে অবগত সত্তার নিকট, তিনিই তোমাদের বাতলে দেবেন যা তোমরা করছিলে। এখন তারা তোমার সামনে আল্লাহর কসম খাবে যখন তুমি তাদের কাছে ফিরে যাবে,
যেন তুমি তাদের ক্ষমা করে দাও। সুতরাং তুমি তাদের ক্ষমা করো, নিঃসন্দেহে এরা অপবিত্র এবং তাদের কৃতকর্মের বদলা হিসেবে তাদের ঠিকানা হলো জাহান্নাম। যেন তুমি তাদের ক্ষমা করে দাও, সুতরাং তুমি তাদের ক্ষমা করো, নিঃসন্দেহে এরা অপবিত্র এবং তাদের কৃতকর্মের বদলা হিসেবে তাদের ঠিকানা হলো দোজক। তারা তোমার সামনে কসম খাবে যাতে তুমি তাদের প্রতি রাজি হয়ে যাও। অতএব তুমি যদি রাজি হয়ে যাও তাদের প্রতি, তবু আল্লাহ তাআলা রাজি হবেন না এই নাফরমান লোকদের প্রতি। বেদইনরা কুফর ও মুনাফিকিত অত্যন্ত কঠোর হয়ে থাকে এবং এরা সেসব নীতি কানুন না শেখারই যোগ্য যা আল্লাহ তাআলা তার রাসূলের উপর নাজিল করেছেন। বস্তুত আল্লাহ সব কিছু জানেন এবং তিনি অত্যন্ত কুশলী। আবার কোনো কোনো বেদইন এমনও রয়েছে যারা নিজেদের ব্যয় করাকে জরিমানা বলে গণ্য করে এবং তোমার উপর কোনো দুর্দিন আসে কি না সে অপেক্ষায় থাকে, তাদেরই উপর দুর্দিন আসুক। আর আল্লাহ হচ্ছেন শ্রবণকারী পরিজ্ঞাত। আর কোনো কোনো বেদইন হলো তারা যারা ইমান আনে আল্লাহর উপর, কিয়ামতের দিনের উপর এবং নিজেদের ব্যয়কে আল্লাহর নৈকট্য এবং রাসূলের দোয়া লাভের উপায় বলে গণ্য করে, যেন তাই হলো তাদের ক্ষেত্রে নৈকট্য। আল্লাহ তাদেরকে নিজের রহমতের অন্তর্ভুক্ত করবেন, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়। আর যারা সর্বপ্রথম হিজরতকারী ও আনসারদের মাঝে পুরাতন এবং যারা তাদের অনুসরণ করেছে, আল্লাহ সে সমস্ত লোকদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তার প্রতি সন্তুষ্ট হয়েছে। আর তাদের জন্য প্রস্তুত রেখেছেন কানন কুঞ্জ যার তলদেশ দিয়ে প্রবাহিত প্রস্রবণ সমূহ, সেখানে তারা থাকবে চিরকাল। এটাই হলো মহান কৃতকার্যতা।